তো মেয়ে যদি বিবাহের যোগ্য হয়, বয়স হয়, মেয়ের বিবাহ আসতেছে, বিয়ের সম্বন্ধ আসতেছে, কিন্তু মেয়ে বিবাহে রাজি না হয়, তাহলে কিন্তু বাবা মার টেনশন খুব বেড়ে যায়। ঠিক কথা বলেন, বাবা মার টেনশন খুব বেড়ে যায়। তো ওই মেয়েটার বাবা আমার নবীজির কাছে আসলেন, ওগো নবীজি আমার মেয়েটা যে বিবাহে রাজি হয় না, তো আপনি যদি একটু তাকে বুঝাতেন, আপনার সম্মানার্থে, আপনার কথার সম্মানার্থে আমার মেয়েটা বিবাহে রাজি হতো। তো আমার নবীজি বললেন, ও আমার সাহাবি, তুমি তোমার মেয়েটাকে আমার কাছে নিয়ে আসো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবি তার মেয়েটা নিয়ে আসলো। মেয়েটা বলতেছে, হুজুর আপনি যখন আমাকে বিয়ের কথা বলতেছেন, আমি বিবাহ করব, কিন্তু যে পাত্রকে বিবাহ করব তাকে তিনটা গুণের অধিকারী হতে হবে। কয়টি? তিনটা। সকলেই বলেন কয়টি? তিনটা। মা বোনেরা তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, খুব মজার কথা, খুব আমলিয়াতের কথা। আমলিয়াতের তিনটা কথা তোমাদেরকে শোনাইয়া দিব, তোমাদেরকে জানিয়ে দিব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মেয়েরে কেমন তিনটি গুণ থাকতে হবে ছেলের মধ্যে? এবার মেয়েকে বলে, বুজুর্গ ছেলেটি এমন হতে হবে, বরকে এমন যোগ্যতা সম্পন্ন হতে হবে যে সারা বছর নফল রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন। দুই নম্বর যোগ্যতা হলো দিন রাত্রি চব্বিশ ঘন্টা, এই চব্বিশ ঘন্টার মধ্যে এক কোরআন খতম দিতে হবে। সুবহানাল্লাহ বলেন, কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত তেলাওয়াত করতে হবে, এটা হলো কোরআন খতম। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর শর্ত হলো যে যেই মানুষটা আমাকে বিয়ে করবে ওই মানুষটাকে সারা রাত্রি নফল ইবাদতে কাটাইয়া দিতে হবে। এইরকম শর্ত পালন করার মানুষ আছে? কথা কন আছে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নাকি যে এই মেয়েটির তিনটি শর্ত পালন করবে? কোন সাহাবী দাঁড়ায় না, কোন সাহাবী দাঁড়ায় না। হঠাৎ করে নবীজির একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন, বললেন, বুজুর্গ তিনটা শর্ত পালন করব, তিনটা শর্ত পালন করে আমি তাকে বিবাহ করব। বলুন না সুবহানাল্লাহ। এবার ছেলেটা আর মেয়েটা দুইজনের দুইজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর দিন যাচ্ছে, বছর যাচ্ছে, কিন্তু সাহাবি নফল নামাজ সারা রাত্রি যে পড়ার কথা পড়ে না। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এক করম এক এক খতম কোরআন পড়ার কথা, তাও তো ঠিক মতো পড়ে না। আবার রোজা রাখার কথা, তাও তো রাখে না। মেয়েটা এবার নবীজির দরবারে চলে গেলেন, ওগো নবীজি আপনার কাছে কথা দিয়েছিলেন, আমার স্বামী কথা দিয়েছিলেন প্রতিদিন এক কোরআন খতম দিবেন, প্রতিদিন দিনের বেলায় রোজা রাখবে, রাত্রি বেলায় নফল 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 ইবাদত বন্দেগী করবে, এগুলো তো কিছুই করে না, খালি দেখি ইশার নামাজ পড়ে ঘুমায় যায়, ফজর নামাজ জামাতে পড়ে। সুবহানাল্লাহ বলে, তাহলে শর্ত তো পালন করে না। নবীজি বললেন, ও মহিলারে তুমি তোমার স্বামীকে নিয়ে আসো। এবার নবীজির সাহাবি কেটে কে আনা হলো, নবীজি জিজ্ঞেস করেন, ও সাহাবিরে কোরআন খতম কি দাও? কয় হ হুজুর দেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোরআন খতম দাও? কয় হ হুজুর দেই। রোজা রাখো? কয় হ হুজুর রাখি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তারপরে সারা রাত নফল নফল ইবাদত করো? কয় হুজুর তাও করি। সুবহানাল্লাহ। স্ত্রী বলে করে না, স্বামী বলে করি। স্ত্রী বলে করে না, স্বামী বলে করি। নবীজি বললেন, তোমাদের কথা তো কিছু বুঝতেছি না, ভালো করে বুঝাইয়া বলো। এবার নবীজির সাহাবী বলে, হুজুর গো কিছুদিন আগে না আপনি বলেছিলেন কোনো মানুষ যদি প্রতিদিন তিনবার কোন হুসনা পড়ে। সুবহানাল্লাহ। কোন আরো জোরে, আরো জোরে। আবার নবীজি বলেন, কোন মানুষ যদি প্রতিদিন তিনবার কোন হুসরা পড়ে,
তিনবার কুল হুসরার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় এক কোরআন খতমের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। নবী গো, আমি গরীব মানুষ, দিন রাত চব্বিশ ঘন্টা যদি আমি কোরআন পড়তে যাই কামাই করব কখন? ঠিক কি না? কামাই করব কখন? কামাই কাজে যদি না করি তাহলে খাবো কি? একটা কথা আছে না, অভাব যখন ঘরে ঢুকে, ঘরের দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন জানালা দিয়ে পলায়। কথা বলেন হুজুরগণ, তাই সব সাজেশনে কোরআন খতম দিয়ে দিছি। প্রতিদিন শোয়ার সময় তিনবার কুল হুসুরা পড়ি। আমার ভাইজানেরা গো, আমার মা বোনেরা গো, আমার মুরব্বীরা, আপনারাও প্রতিদিন শোয়ার সময় তিনবার কুল হুসুরা পড়বেন। কুল হুসুরা পড়ার কারণে এই যে আপনি তিনবার কুল হুসুরা পড়লেন, কুল হুসুরা পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় এক কোরআন খতমের সওয়াব দান করে দিবে। আর যদি আলহামদু সূরা একবার পড়েন, একবার পড়ার সাথে সাথে এক কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। আরো জোরে সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে, কোরআন খতমেরটা বুঝলাম। তুমি তো বলেছিলে সারা বছর নফল রোজা রাখবে। সুবহানাল্লাহ। কম সাহাবি বলেন, হুজুর গো, কেন? আপনিও তো বলেছিলেন কেউ যদি রমজান মাসের রোজা রাখে, রমজান মাসের রোজা রাখার পর শাওয়াল মাসের ছয়টা রোজা রাখে, এই শাওয়াল মাসের রোজা রাখার কারণে সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই রোজাদারের আমল নামায় দান করে দেন। গরিবানা হালের শর্ট সাজেশনে রোজাও রাখছি, রমজানের রোজা রাখছি, শাওয়ালের ছয় রোজা রাখছি। আপনি তো কইছেন সারা বছর রোজা রাখা হয়, এই হিসাবে আমি সারা বছর রোজা রাখি। আরো জোরে নবী আমার বলেন, রোজা রাখার কথাও বুঝলাম, এখন তুমি বলো সারা রাত্রি নফল ইবাদতের কথা, এই নফল ইবাদত তুমি কিভাবে করলে রে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছে, আমার নবীজির উত্তরে সাহাবী বলেন, হুজুর গো, আপনি তো বলেছেন কোন মানুষ যদি ইশার নামাজ জামাতের সাথে আদায় করে, সুবহানাল্লাহ, কোন ইশার নামাজ যদি জামাতের সাথে আদায় করে, ইশার নামাজ জামাতের সাথে আদায় করার পর এবার ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, সুন্নাত তরিকায় শুইলো, এই যে ঘুমান ঘুমাইলো, রাত্রি যে ঘুম পাড়ালো, এই ঘুমটাও যেন আল্লাহ তাআলা নফল ইবাদতে গণ্য করে নেয়, সেই হিসাবে সারা রাত্রি আমি নফল ইবাদত করি। কথা বলে আমার নবী কি বলে? সাহাবী রে, এ বে, তোমার স্বামী তিনটাই পালন করছে, সুতরাং ঘর সংসার ঠিক মতো করো। তাহলে কথা কম, কথা কম, আমল কম, সোয়া আমল কম, সোয়া, তবে আমল করতে হবে এখলাসের সাথে। কথা বলেন, আমল করতে হবে কিসের সাথে? এখলাসের সাথে। আমার মা বোনের আলেম, তোমাদের আমল বলে যায় পাশাপাশি, তোমাদের আমল বলে যায়, তোমরা যে স্বামীর সংসারের কাজ করো, এই কাজ সম্পর্কে আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়ে যাই। আর ইবনে উমার, খিদমাতুকা জাওজাতিকা সাদাকাতুন, সুবহানাল্লাহ বলেন, হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহিলারা, স্ত্রীরা যে স্বামীর খেদমত করে, স্বামীকে সময় দেয়, এই সময়টা যেন সে সদকা করে দিল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায়
আল্লাহর রাস্তায় ধন সম্পদ সদকা করলে যে সব হবে, তুমি তোমার স্বামীর সাথে একটু সময় দিলা, স্বামীর সাথে ভাবের লাভের মহব্বতের একটু আলাপ করলা, এই মহব্বতের আলাপের কারণে আল্লাহ তাআলা এই সময়টুকু আল্লাহর রাস্তায় কাটিয়ে দিলে যত পরিমাণ সব হবে তত পরিমাণ সব আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হযরত ইবনে আব্বাস বলেন, একদিন আমার নবীজি আমাকে বললেন, ও ইবনে আব্বাস রে, তুমি বের হয়ে যাও, মহিলাদের কাছে এই কথা বলে দাও, মহিলারা যে স্বামীর সংসার করে, স্বামীর সংসারে কাজ করে, এই কাজ জিহাদের পর্যায়ে চলে যায়। আরেকটু ক্লিয়ার করে বলি, নবীজির একজন সাহাবি, মহিলা সাহাবি নবীজির কাছে এসে বলেন, ওগো নবীজি, পুরুষ মানুষ তারা কত ভাগ্যবান, তারা সরাসরি জিহাদের ময়দানে যায়। গো নবীজি, ওগো নবীজি, তারা জিহাদের ময়দানে যায়, তারা যুদ্ধের ময়দানে যায়, সেখানে গিয়ে তারা যুদ্ধ করে আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যুদ্ধ করে। ওগো নবীজি, আমরা তো যুদ্ধ করতে পারি না, আমরা জিহাদের ময়দানে যেতে পারি না, আমরা আসলে এই দিক দিয়ে একটু পিছিয়ে আছি, হ্যাঁ এই দিক দিয়ে আমরা একটু পিছিয়ে আছি। আমার নবীজি বলেন, ও মহিলা, ও মহিলা জেনে নাও, শুনে নাও, সুসংবাদ জেনে নাও, তুমি যে তোমার স্বামীর সংসারের কাজ করো, গরুর চারিতে পানি দাও, তুমি তোমার ছেলেকে মেয়েকে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছ, রান্না করতেছ, তোমার সংসারের কাজ করতেছ, বিছানা সুন্দর পরিপাটি করে রাখতেছ, এই যে কাপড় চুপড় পরিষ্কার করতেছ, সংসারের কাজকর্ম বাড়ির কাজকর্ম সঠিকভাবে করতেছ, এই করার কারণে এই কাজগুলো করার কারণে এই যে পুরুষেরা জিহাদের ময়দানে গিয়ে গেলে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় দান করে দিবে। আমার মা বোনেরা এখন খুব খুশি গো, হ্যাঁ আমার চাচা মিয়ারা ভাই জানেরাও খুশি, যে আজকে থেকে বাড়িতে গেলে সামান্য একটু হইলো বিমিশাব বেশি ভালো বাড়বো, কি গো যে ওষুধ দিয়ে দিলাম। আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, ওষুধ সবারই দিব, আপনারা কেউ আবার মনে করবেন না যে এক পক্ষের খালি ওষুধ দিয়ে যাবো, হুজুরে ওষুধ কিন্তু দুই পক্ষের, দুই পক্ষ দুই পক্ষেরই ওষুধ দেওয়া হবে। আপনার